তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সুমনা, আমি আজকে জার্নি শুরু করছি, ফার্স্ট ব্লগ হচ্ছে। তোমরা দেখো, কলকাতা থেকে রানাঘাট নদিয়ার দিকে যাব, তাই তোমরা পাশে থেকো, আমার এই ভিডিও দেখো। আমাদের জার্নি শুরু হচ্ছে, আমার হাজবেন্ড যাচ্ছে, স্টার্ট করছে, দেখো তোমরা। স্টার্ট জার্নি আমাদের বারাসাত থেকে ছাড়লাম, বারাসাত থেকে এবার রানাঘাটের দিকে যাচ্ছি। এখনো রোডে উঠিনি, রোডে উঠব। রাস্তায় প্রচন্ড গাড়ি, রাস্তায় যেমন গাড়ি তেমন তেমনি রাস্তা, যখন হাত বড় বড় রাস্তা, ভালো করেও কোনো লাভ নেই, ভালো করে আবার চাপে গাড়ি। অবশ্যই লোকটা প্রচন্ড ভারী, দুদিকে জিনিস নিয়েছিল, তার সামলাতে পারিনি।
হেঁটে ঢুকে গেছি, বিভৎস রাস্তা খারাপ, শুধু ঠাকাচ্ছি আর ঠাকাচ্ছি, মাজা টাজা ব্যথা হয়ে গেল। রোড থেকে নেমে করলাম, করে বাড়ির রাস্তায় যাচ্ছি রানাঘাটের ভেতরে। হ্যালো বন্ধুরা, আমি রানাঘাটে ঢুকে গেছি, একটা মিষ্টি দোকানে ঢুকলাম। মিষ্টি দোকানে ঢুকে একটু মিষ্টি খেলাম, মিষ্টি নিলাম বাড়ির জন্য। তা বাড়ি পর্যন্ত যাচ্ছি না নিয়ে তোমাদেরকে, কারণ এখন একটু সিচুয়েশানটা অন্যরকম। মানে আমার বাড়িতে আমার একজনে মারা গেছে, তার পরিপ্রেক্ষিতে যাচ্ছি, তার কাজ আজকে সেই পরিপ্রেক্ষিতে যাওয়া, তাই সেই সিচুয়েশানটা তোমরা বুঝতে পারছো, দুঃখজনক, তাই নিয়ে যাচ্ছি না তোমাদের। তাই আমি ব্লগটা এখানেই শেষ করছি, তাই এই পার্ট টু যেটা হবে সেটা আমি আবার স্টার্ট করব। আপাতত এই ব্লগটা এখানেই শেষ, তোমরা ভালো থেকো, টাটা, ফির মিলেঙ্গে আস্তে আস্তে, টাটা টাটা টাটা।